মুর্শিদাবাদ সহ আরো 5টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, সংসদে বিরোধিতায় তৃণমূল সাংসদ, বিষয়টি বিজেপির চক্রান্ত বলেও দাবি তৃণমূলের। বেশ কিছুদিন ধরে বঙ্গ রাজনীতিতে রাজ্যভাগের বিষয়টা জোরালো হয়ে উঠেছে। বিজেপির পক্ষে আওয়াজ তোলা হয়েছে বাংলাকে ভাগ করার। যদিও রাজ্যের শাসক দলের পাশাপাশি এই বিষয়ে বিরোধিতার সুর শোনা গেছে বিজেপির অন্দরেও। সম্প্রতি মুর্শিদাবাদ সহ আরো 5টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। একই সঙ্গে এই দাবিতে সরব হয়েছেন মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। একই বিষয়ে মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জানান, গতকাল গভর্নমেন্টে বিহারের সাংসদ নিশিকান্ত দুবে যে আবেদন করেছিলেন সেটা আমি অনেক আগে 2022 সালের 18ই অগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। যেভাবে মুর্শিদাবাদ মালদা জেলায় বাংলাদেশি অনুপ্রবেশ ঘটছে তাতে করে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তারা ধীরে ধীরে আমাদের রাজ্যকে হাত করতে চাইছে। এখানে প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। তাই আমি দাবি জানিয়েছিলাম মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ডের কয়েকটি জেলাকে নিয়ে যাতে কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, তাহলে আমাদের দেশটা বেঁচে যাবে। যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা পাবে। এবার এই দাবি তুলতে দেখা গেল নিশিকান্ত দুবেকে। তার সঙ্গে আমি একমত। আমার বিশ্বাস আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আওয়াজকে প্রাধান্য দিয়ে বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবেন। অন্যদিকে এই বিষয়ের বিরোধিতা করে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, গতকাল নিশিকান্ত দুবে বাংলা ভাগ করার যে অন্যায় আবদার করেছেন ভারত সরকারের কাছে তাকে সমর্থন করে মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ যে মন্তব্য করেছেন আমরা তার তীব্র নিন্দা করি। এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের কারণেই বিজেপি এই ষড়যন্ত্র করছে। যারাই বাংলাকে ভাগ করার কথা বলবেন তাদের বিরোধিতা করে আমরা বলব, কোনো দিনই বাংলাকে আমরা ভাগ করতে দেব না, এমনকি মুর্শিদাবাদের কেশাগ্রহ স্পর্শ করতে দেব না। আমরা বিজেপির চক্রান্ত রুখব, শেষ রক্তবিন্দু পর্যন্ত এই কাজ হতে দিচ্ছি না, দেব না। গতকাল নিশিকান্ত দুবে বাংলা ভাগ করার পক্ষে যে সওয়াল করেছেন এবং মালদা এবং মুর্শিদাবাদকে নিয়ে যেভাবে তিনি অন্যায় আবদার করে ভারত সরকারের কাছে দাবি তুলেছেন যে আলাদা করে একটা টেরিটোরিয়াম করা হোক, কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক বিহারের কিছু জেলা এবং মুর্শিদাবাদে, তাকে সমর্থন করে আজকে লালবাগের বিধায়ক, মুর্শিদাবাদের বিধায়ক, বিজেপির গৌরী ঘোষ যে মন্তব্য করেছেন তাকে সমর্থন করে আমরা তার তীব্র নিন্দা করছি। এবং এই ষড়যন্ত্র করছে বিজেপি এই কারণেই, কারণ এবারে মুর্শিদাবাদ জেলায় তিনটে লোকসভাই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে। আস্তে আস্তে বিজেপির পায়ের তলার মাটি শেষ হয়ে যাচ্ছে বাংলা থেকে, তাই বাংলাকে ভাগ করার একটার পর একটা ঘৃণ্য চক্রান্ত করছে বিজেপি। এই ঘৃণ্য চক্রান্তে তীব্র নিন্দা করছি এবং যেই চক্রান্ত করুক না কেন বাংলাকে ভাগ করার, বিজেপির বিধায়ক গৌরী ঘোষ আজকে যে অন্যায় আবদার করেছেন, ঘৃণ্য চক্রান্ত করে যে বক্তব্যকে বিজেপির নেতার বক্তব্যকে সমর্থন করেছেন আমরা তীব্র বিরোধিতা করে আমরা এটাই বলতে চাইছি যে কোনোভাবেই কোনো মতেই বাংলাকে ভাগ নতুন করে করতে দেব না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।